Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. Asha kori shobai bhalo achen. Ami Allah rahmate bhalo achi. To ajke ami apnader majhe oti mojadar ekta pithar recipe niye ashlam. Seta holo kata pitha, sheddho kata pitha. Dekhun eta dekhte koto ta sundor hoyeche. Eta khete oshombhob moja. আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো চলুন দেখি আমি এই রেসিপিটা কিভাবে বানালাম এই পিঠার রেসিপিটা তো কাটা পিঠা বানানোর জন্য আমি এখানে দুধ ঘন করতেছি ফারস্টে আমাকে ভিতরের পুরটা বানাতে হবে খিসা যেটাকে বলে তো আমি এখানে 4 লিটার দুধ নিয়েছি এটাকে ঘন করব ঘন করে 2 লিটার করব তো চুলার জ্বালটা আমি হাই হিটে তারপরে আমি দুধটা ঘন করতেছি হাই হিটে রেখে দুধটা ঘন করতে হবে আর অনবরত নেড়েচেড়ে তারপরে দুধটা ঘন করে নিব তো বন্ধুরা দুধটা অনেক ভালো করে ঘন করে নিয়েছি দেখুন এটা কতটা ঘন হয়েছে একদম ইয়েলো কালার হয়ে গেছে আর আমি এখানে তিনটা এলাচ আর একটা দারচিনি দিয়েছি আর লাগবে আমার খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় নিয়েছি একদম গুঁড়া করে নিয়েছি আর আমি অল্প একটু পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে নিয়েছি এখন এই খিসাটা করার জন্য আমার এটা দরকার হবে তো আমি সেই চালের গুঁড়াটা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে অনবরত লাড়তে হবে যাতে দলা পেকে না যায় তো এটা দেওয়ার কারণেই এটা দুধটা আরো ঘন হয়ে যাবে একদম খিসা হয়ে যাবে তারপরে আমি গুড়টা দিব ঘন হওয়ার পরে তো এখন আমার আরো লেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে তো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স আমি এই খিরটাকে অনবরত লেড়েচেড়ে দেখুন ঘন করে নিয়েছি তো এখন আমি গুড়টা দিয়ে দিব খেজুরের গুড়টা নিয়েছি এই গুড়টা দিয়ে দিব গুড়টা পরিমাপ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করে ওরকম দিতে হবে তো গুড়টা দেওয়ার পরও আরো একদম ভালো মতো লাড়তে হবে কন্টিনিউ লাড়া থামানো যাবে না তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পোড়া লেগে যাবে এর জন্য একদম অনবরত লাড়তে হবে তো গুড়টা দেওয়ার পরও একটু পাতলা হয়ে গেছে তো এখন আবার জালটা বাড়িয়ে দিয়ে তারপরে আবার ঘন করতে হবে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত চুলায় রাখতে হবে এরকম তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার খিরটা দেখুন হয়ে গেছে এরকম ঘনত্ব অবস্থায় চুলার জাল বন্ধ করে দিতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হবে তো আমি এখন একটা ডিশে ব্রে তারপরে এটাকে ঠান্ডা করে নিব তো অবশ্যই পিঠা বানানোর 1-2 ঘন্টা আগে এই খিরটা বানাতে হবে যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তারপরে পিঠা বানাতে হবে তো আমি পিঠার জন্য এখানে চালের গুঁড়ি নিয়েছি 4 কাপ চালের গুঁড়ি নিয়েছি এটা শুকনো চালের গুঁড়ি এর জন্য পানিটা একটু বেশি লাগবে তো আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এখানে 6 কাপ পানি নিয়েছি যদি আর একটু দরকার হয় তাহলে দিব পরে
তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। তো পানিটা বলক চলে আসছে, আমি এখন গুঁড়িটা দিয়ে দিচ্ছি পানির ভিতরে। তো যেভাবে রুটি বানানো হয় চালের রুটি, সেভাবেই আমি আটাটা করে নিব। তো এখন একটু ঢেকে দিব। তো আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন দেখি এটার কি অবস্থা। মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো, আরো 5 মিনিটের মতো ঢেকে রাখবো, যখন এটা একদম পারফেক্ট হবে। এভাবে টিপ দিলেই বোঝা যাবে এটা হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে নিব। তো এখন আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। তো আমার আটাটা হয়ে গেছে, এখন আমি এটাকে মধ্যে নিব। তো দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে, যখন এভাবে হাতে নিয়ে দেখবেন যে হাতে লাগতেছে না, তখনই বুঝবেন যে এটা রুটির জন্য পারফেক্ট হয়েছে। তো আমি এখন নামিয়ে এটাকে মধ্যে নিব রুটি বানানোর জন্য। তো আমি আটাটাকে এরকম সুন্দর করে মধ্যে নিয়েছি। তো এখন একটা ভিজা কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো আর রুটি বানাতে থাকবো। আর ঢেকে না রাখলে এটা শক্ত হয়ে যাবে, এই কারণে আমি এই কাপড়টা ভিজিয়ে তারপর এভাবে ঢেকে রাখবো। তো বন্ধুরা, আমি এইভাবে রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এটা নর্মাল রুটির থেকে একটু মোটা হতে হবে। তো আমি এখন এই যে ভিতরে যে খিস্যাটা বানিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে দিয়ে আমি কাটা পিঠা বানিয়ে নিব। এভাবে দুই পাশে টিপ দিয়ে তারপরে এরকম যে কোনো একটা কিছু কাটার দিয়ে কেটে নিলেই হবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপরে আমি ভাপে সিদ্ধ করব। তো আমার পিঠাটা দেখুন ভাপে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠা এইভাবে ভাপ দিয়ে তারপরে উঠিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার সেদ্ধ কাটা পিঠা। তো আমি এভাবে সবগুলো পিঠা ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখন গরম গরম পরিবেশন করব। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা খেতে অসম্ভব মজা। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে।
তো আজকে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।